চোর সন্দেহে যেখানে সেখানে পিটিয়ে জখম করা এই শহরের নতুন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার রাতে ত্রিপুরার প্রধান হাসপাতাল জিবিপিতে এক যুবককে পিটিয়ে আদমোড়া বানানো হয়েছে জিবিপি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরাই নিজেদের হাতের সুখ মিটিয়েছেন ওই যুবকের উপর ওই যুবকের নাম জানা যায়নি সে এখন এই হাসপাতালেই ভর্তি তার অবস্থা বেশ সিরিয়াস স্রেফ সন্দেহের বসে ওই যুবককে বেথরক পেটানো হয়েছে তার কাছ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি ছবিতে দেখা গেছে যুবকের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে তার চোখের জল রক্ত মিলেমিশে একাকার মারের চোটে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই হাসপাতালের সিঁড়িতে গা এলিয়ে পড়ে আছে তার পরনের জামা ছেঁড়া হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের বক্তব্য ওই যুবক নেশা সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত কিন্তু তার পরেও প্রশ্ন আইন আদালত থাকতে তাদের কে দিল বিচারের অধিকার আগরতলায় গত কিছুদিনের মধ্যে এরকম বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে যেখানে চোর সন্দেহে পেটানো হয়েছে কোথাও বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধেও পেটানো হয়েছে এভাবে শহরের কিছু মানুষ নীতি পুলিশের চেহারা নিয়ে তাদের জানতব উল্লাস মিটিয়েছেন রিপোর্ট চ্যানেল তিন রথ